আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সঙ্গে গ্রামের ভিডিওগুলো শেয়ার করতেছি। আমরা গ্রামে যে কি কি মজা করেছিলাম তো সেগুলো দেখাচ্ছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আমরা গ্রামে যেখানে এসেছি এখানে আমার মামা খালারা সবাই থাকে, আত্মীয় স্বজন সবাই আছে, তাই খালাদের বাসায় এখানে হচ্ছে গিয়ে আত্মীয় স্বজন আমরা সবাই একসঙ্গে খাবো, তাই একটা আয়োজন করেছে। এখানে 8 কেজি মাংস আছে, 8 কেজি মাংসর সাথে 6 কেজি পোলার চাল দিব। তো এখন আপা হচ্ছে বিরিয়ানি মশলার প্যাকেটের মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছে। এই যে শশা দে দিক, শশা চেটা দে, এই যে শুরু থেকে দেখাইবেন, ধরেন শুরু থেকে শেষ শেষ পর্যন্ত নিচে রাখ, একটু নিচে নামা, নিচে নামা, এই যে ম্যারিনেট করে হয়ে গেছে। গান এখানে তেলটা দেওয়ার মানে হচ্ছে কালির চুলায় দিলে আর কালিটা ভরবে না, ঠিক না? মানে কালি তো ভরবই আসলে মাটি চুলা রান্না করলে, তবে মাছ দিলে উঠা যাবে তাড়াতাড়ি। যখন আমরা ক্লিন করব, পরিষ্কার করব, তখন ইজিলি পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, মনে করে লেবু কাঁচা মরিচ, ঠিক আছে, তেলের যে দাম, এত দামের তেল পাতিলে গইসা দিতে আছে। আমরা বড় লোক, আমরা মন বড়, ইয়ালাই তেল দিছি মন বড়। হ্যাঁ, আমরা পানি দিয়া করি, পানি দিয়া করি না, এইটাই তোলাব, পানি দিয়া রাইন দেখায় সবে, আর আমরা তেল দিই পাতিলের তলায়। এই যে এসে জুয়েল তেল একবার পারফেক্ট করে একবার তলায় দিবেন। হ্যাঁ, ওইসে পাতিলে গরম হওয়া লাগে, পাতিল গরম হওয়া লাগে। আল্লাহ চুলাটা সুন্দর হয়েছে জুয়েল, দেখো চুলাটা বানানো সুন্দর হয়েছে, চুলাটা বানাইছে তো সময় আমরা ডাক দিলি নাকে, ইটটা দিছে সুন্দর করে। রান্না চালু হয়ে গেছে, আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি। এটা কি লারার লেগা বানাইছে? হ্যাঁ, আর বানায় নিছে লারার লেগা না? কেমন করছুন লারার? বাবুর্চি রান্তা আছে, কষানো শেষ না, আর একটু হবে। এই যে পেডালা দুলাবাই, পেডালা দুলাবাই, এই যে কষাইতেছে বাবুর্চি, এটা বাবুর্চি, পেডালা দুলাবাই বাবুর্চি, বাবুর্চি হয় না? হ্যাঁ, বাবুর্চি হয় না। মামা একটু লাগে, আমরা এখন চালটা মেপে নিচ্ছি। এখানে 6 কেজি চাল না, 6 কেজি আছে না? হ্যাঁ, 6 কেজি চাল, 2 বাটি। আর পানিটাও আমরা যেটা দিয়ে চালটা মাপবো সেই বাটিটা দিয়ে পানিটা মেপে দিব। 3 3 3টা দিছিস না? হ্যাঁ, চাল যেই পরিমাণ হবে সেই পরিমাণ ডবল পানি হবে, এখানে 1 বাটি পানি হলে ডবল 2 বাটি পানি হবে। বিরিয়ানিতে আলু দিব, আর আলুটা গোশের সঙ্গে কষাতে ভুলে গেছি, তাই গোশটা উঠিয়ে এখন আলুটাকে আলাদাভাবে কষিয়ে নিচ্ছি। কোনো ভালোই জানে, বুঝিস তুই, লবণে কিন্তু মানুষ মারে, মাংসের মধ্যে কিন্তু লবণ আছে।
আয়ান লারন মার কি গেছ না দিলো বিসমিল্লাহ আমি বিরিয়ানি রান্না শেষে আপনাদেরকে আর দেখাতে পারিনি চুলায় থাকতে তাই ঘরে নিয়ে এসেছে দেখে দিলাম বিরিয়ানি সবাইকে খেতে দিয়েছে খুব মজা হয়েছিল অনেক প্রশংসা করেছে বোনের হাতের রান্না ভালো লেগেছে এই রান্নাটা মুইটা মেরে কারেডা আলো মিনে মাছ ভিজে যাবে হ্যালো নুই দিবি ফোন দাও দিবি দাও ফোন কথা এখন দিবি দাও এরকম করে পিছন দে উনা না আর দাও আর দাও তে লিখে দিছি আসবে না এই ডাঙ্গ ধরে শুনো তাহলে মানুষ রান্না করা আয়োজন আর ব্যাপার আছে না যদি না শিওর কোন সামি দি ঠিক আছে লাইজার তুমি আবার ফিরে দিছো তা সারা সময় তুমি